2018 হাজার হতে চলেছে নির্বাচনের বছর ভোট হবে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমকে হত্যার হুমকি দিয়ে চিঠি শাহবাগ থানায় জিডি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিতে নতুন স্বপ্নের শীতল পাতির কারিগররা সরকারের পৃষ্ঠপোষকতার আশ্বাস ট্রাম্পের ঘোষণা ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ শুরু আহত অর্ধশত বৈঠকে বসছে জাতিসংঘ ও আরব এবং পঞ্চমবারের মতো ব্যালান্জিয়ার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো পেছনে ফেললেন মেসিও নেইমারকে স্বাগত নিউজ ফোর সংবাদে এতক্ষণ দেখছেন সরিয়া ফেতে কিনন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি যোজনা আফরিন 2018 সাল হতে চলেছে নির্বাচনের বছর ওই বছরের 12 মাসে অনুষ্ঠিত হতে পারে স্থানীয় থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত আর শিশুবে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার কবিতা খানম বলছে এইসব নির্বাচনকে গ্রহণযোগ্য করার পাশাপাশি ভোটারদেরকে নির্বাচনমুখী করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে কমিশন বাকিটা প্লাবন রহমানের রিপোর্টে দুই সালের শুরুই হতে পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন দিয়ে সদ্যপ্রয়াত আনিসুল হকের মৃত্যুতে শূন্য থাকা ঢাকা উত্তর সিটির মেয়র পদের নির্বাচনের বাধ্যবাধকতা আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে এরপরপরই এপ্রিল মে মাসে আয়োজনের সম্ভাবনা খুলনা বরিশাল সিলেট এবং রাজশাহী সিটি নির্বাচনের যে চার সিটিতে সবশেষ একই দিনে ভোট হয়েছিল দু সালের পনেরোই জুন ওই বছরের ছয় জুলাই অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম ভোট কমিশন সিদ্ধান্ত নিলে এই পাঁচ সিটিতে একই দিনে হতে পারে নির্বাচন কারণ রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের জুন থেকে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন দু হাজার সাল নির্বাচনের বছর ইতিমধ্যে আমরা অনেকগুলো নির্বাচন করেছি এবং এই নির্বাচনগুলোতে কিন্তু আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যাতে প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠ এবং গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হয় সামনের বছরের যে নির্বাচনগুলো হবে নির্বাচনগুলো গ্রহণযোগ্য সুষ্ঠু করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার পক্ষেই কাজ করে যাচ্ছে কমিশন আমরা প্রায়ই বলে থাকি না যে এই কমিশনটা একটু আস্থা সংকটে আছে এটাই কিন্তু তাদের জন্য সবচেয়েতে বড় সুযোগ যে জনগণের আস্থা অর্জন করা যে আমরা আগামী নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ করব এখন তো বহু সময় বাকি আছে অন্তত আরও এক বছর মানে এক বছর পরে হয়তো ইলেকশন তার তিন মাস আগে থেকে ইলেকশন প্রক্রিয়া শুরু সংবিধান অনুযায়ী দু হাজার সালের অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে যার ভোট গ্রহণের সম্ভাবনা আগামী বছরের শেষ দিকেই এমন ইঙ্গিত মিলছে সরকারি মহলেও আমরা আশা করছি ডিসেম্বর মাসে বিজয়ের মাসে নির্বাচন হবে প্রত্যেকটা নির্বাচনী কমিশনের জন্য এক একটা চ্যালেঞ্জ থাকে প্রত্যেকটা নির্বাচনের জন্য মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিয়ে নির্বিঘ্নে তার বাসায় বাড়িতে ফিরে আসতে পারে নির্বাচনের পরিবেশটা যদি সুষ্ঠু থাকে তাহলে তো আমার মনে হয় যে ভোটাররা অবশ্যই ভোট কেন্দ্রে আসবে এবং তাদের মতামত দেওয়ার সুযোগ পাবে এরকম একটা পরিবেশ অবশ্যই আমরা দিতে চাই বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি উপনির্বাচন সহ আয়োজন করেছে প্রায় ছোট বড় নির্বাচন ছয় সিটি এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি অনেক ছোট বড় স্থানীয় সরকার নির্বাচনও অপেক্ষা করছে আগামী বছর প্লাবন রহমান নিউজ ঢাকা দেশে এমন কোন দৈন্যদশা হয়নি যে আগাম নির্বাচন দিতে হবে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়া সফর নিয়ে বৃহস্পতিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাস দুর্নীতি আর অর্থ পাচারের জন্য বিএনপি নেত্রী খালেদা উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতি গ্রহণযোগ্য নয় বলেও মনে করেন শেখ হাসিনা শেয়ালি জয় জানাচ্ছেন বিস্তারিত ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর শেষে এর বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার গণভবনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন সফরে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি এবং সেদেশের সঙ্গে সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারক প্রসঙ্গে সাংবাদিকদের জানান তিনি চুক্তি ও সমঝোতা সাংবাদিকদের প্রশ্ন ছিল আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন নির্ধারিত সময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন কোনো পড়ি নাই বা সমস্যায় পরিণায় যে এক্ষুনি ইলেকশন দিতে হবে তবে এবার গতবার যে ভুল করছে এবার হয়তো তা করবো না এবার নাকে খদ দিয়ে ইলেকশনে আসবে সেটাই মনে হচ্ছে তারপরে তো এতিমে টাকা মেরে খাওয়া মানি লন্ড্রিং করে এখন সে সৌদিতে এত সম্পদ এগুলিরও তো বিচার হবে তাহলে বিচার হাত থেকে ভাগার জন্য যদি এখন তাদের ওই যে জ্বালাও পোড়া ভাঙচুর শুরু করে এবার কিন্তু জনগণ ছাড়বে না এবার জনগণই প্রতিরোধ গড়ে তুলবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধ ক্ষমা করে দিয়েছেন আদালতে দেয়া বিএনপি নেত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন সরকার প্রধান ক্ষমা করে দিয়েছেন উনি কিসের ক্ষমা করলেন সেটা হলো প্রশ্ন এটা কি একুশে আগস্ট আমাকে যে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল গ্রেনেড মেরেছিল আমি বেঁচে গিয়েছি সেই কথা বলছে ক্ষমা করেছেন না চাচ্ছেন সেটা স্পষ্ট না কারণ তার কাছে ক্ষমাটা চাবে কে কেন চাইতে যাব। আর আমি এমন কি অপরাধ করেছি যে আমি ক্ষমা চাব বরং তার উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে অর্থ পাচারের যে সংবাদ প্রকাশ হয়েছে তারও তদন্ত হবে বলে জানান শেখ হাসিনা সৌদিতে যে বিশাল শপিং মল সবকিছু সম্পদ পাওয়া গেছে এবং এটা তো আমরা কিছু করিনি এটা বিদেশ থেকেই সংবাদটা এসছে তবে আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনারা এখানে অনেকেই তো সংবাদপত্রের মালিক সম্পাদক অনেকেই আছেন তা বিভিন্ন চ্যানেলে আছেন কই আপনাদেরকে তো এটা নিয়ে খুব একটা নিউজ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখলাম না রহস্যটা কি আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি যে সাপোজ এই ধরনের নিউজ যদি আমার ব্যাপারে হতো বা আমার পরিবারের ব্যাপার হতো আপনারা তো হুমরি খেয়ে পড়তেন ফ্রান্স তুরস্ক সৌদি আরব সহ অনেক মিত্র দেশের আপত্তির পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয় বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার যেটা মনে হয় যে ইসলামিক কারো কাছে এটা গ্রহণযোগ্য না শাহ আলী জয় নিউজ ঢাকা নির্বাচনের জন্য সব দলকে আনার দায় সরকারের আর তা নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রীকে এমন দাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণচীনে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন তৌহিদ শান্তর প্রতিবেদন বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় চীনের প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার এই বৈঠক শুরু হয় বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক বিষয়ক সহকারী মন্ত্রী ওয়াং ইয়াওজু ঘণ্টাখানেকের এই বৈঠকে রোহিঙ্গা সমস্যা তুলে ধরে এর সমাধানে প্রতিনিধি দলের কাছে চীনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব তারা চেষ্টা করছেন যে কাজ করছেন এই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে মিয়ানমারের অধিবাসীদেরকে তাদের দেশে যারা ফিরে যেতে পারে সেই বিষয়ে তারা আলোচনা করছেন এ সময় নির্বাচনে বিএনপির অংশ নেয়া না নেয়া নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের বিষয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল জনগণের ওপরে তারা যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে করে চলেছে এক্ষেত্রে ক্ষমা কাকে চাইতে হবে এটা জনগণের বিচার করবে বিএনপি নাকে খদ দিয়ে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না বরঞ্চ বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে বাধ্য হতে হবে সব রাজনৈতিক দলগুলোকে যেন নির্বাচনে আসে তার জন্য উদ্যোগ গ্রহণ করতে তিনি বলেন সরকারকেই এগিয়ে আসতে হবে আলোচনার জন্য যদি দায়িত্বশীল ব্যক্তি হন প্রধানমন্ত্রী তাহলে তাকে অবশ্যই এই দিকেই চিন্তা করতে হবে কারণ রেসপন্সিবিল গোজ টু হার ইলেকশন করবেন কি করবেন না ইলেকশন হবে কি হবে না এটা দেয় দায়িত্ব তাকে বন্ধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনার মাধ্যমে সকল দলকে আস্থায় নিয়ে আসতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপি মহাসচিব ভবিষ্যতে একটা শান্তিময় তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে ত্রুটির ঘটনার মামলায় বাংলাদেশ বিমানের সাত কর্মকর্তা সহ এগারো জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানির নির্ধারিত তারিখে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটির বিষয়ে গঠিত পৃথক তিনটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে এটা মানব সৃষ্ট প্রতিবেদনে আরও বলা হয় বিমানের প্রকৌশল শাখা সহ প্রতিটি স্তরে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়া গেছে তবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয় ঘটনার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি গেল বছরের সাতাশ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা যার কারণে সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে এবারে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর রংপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণার চতুর্থ দিন আজ আর এই বিষয়ে এবারে বিস্তারিত জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম ফখরুল আপনার কাছে জানতে চাই যে প্রচারণায় কতটা ব্যস্ত এখন প্রার্থীরা আর ভোটারদের প্রত্যাশা আসলে কি যোজনা ধন্যবাদ আপনাকে আপনি জানেন প্রচার প্রচারণার আজকে চতুর্থ দিন এই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে গত চার ডিসেম্বর থেকে কিন্তু প্রচার প্রচারণা শুরু হয় এবং প্রচার প্রচারণা আসলে যত দিন ঘনি আসছে ভোটের ততই কিন্তু জমে উঠছে এবং এই প্রচার প্রচারণাকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু অনেকটা বেড়েছে এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু প্রার্থীরা চষে বেড়াচ্ছেন সকালের সকাল থেকে আসলে প্রার্থীরা নেমে পড়ছেন প্রচার প্রচারণায় তারা এই নির্বাচনে যাতে বিজয়ী লাভ করতে পারেন তার কারণে আসলে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি জানেন রংপুরের বিভিন্ন উন্নয়নের জন্য প্রায় আঠারোটি ওয়ার্ড রয়েছে যেগুলো আসলে প্রত্যন্ত গ্রাম গ্রাম হিসেবে পরিচিত সেই আঠারোটি ওয়ার্ডের উন্নয়নেও কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা এছাড়া আপনাকে আরেকটি বিষয় বলি যে এই রংপুর সিটি কর্পোরেশনে নানা যানজট সমস্যা রয়েছে ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে এসব সমস্যা আর এসব সমস্যাগুলো নিরসনে আসলে যেমন ভোটাররা তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন তেমনি কিন্তু প্রার্থীরাও এখন এবার সেই সমস্যাগুলো নিরসনে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে এবারের নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি এই সমস্যাগুলো নিরসনে করবেন সকলে আসলে এই ধরনের নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এছাড়া আপনাকে বলি যে গতকাল কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ঘুরে গেলেন রংপুর থেকে তিনি যেমনটি নির্বাচন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলছিলেন যে সেনাবাহিনী মোতায়েন করবেন না এছাড়া ইভিএমের বিষয়টি বলছিলেন যে যদি এখানকার ভোটাররা চান তাহলে হয়তোবা ইভিএম তিনি দিতে পারেন এছাড়া আরও কয়েকটি বিষয় যে চার নিরাপত্তা বলের কথা বলেছেন প্রায় বারো হাজার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য থাকবেন এই নির্বাচনের সার্বিক বিষয় তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগারোটি নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম থাকবেন এছাড়া আরও চারটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের টিমও থাকবেন কিন্তু এই নির্বাচনকে ঘিরে সব কিছু মিলিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো এরই মধ্যে নেওয়া হয়েছে এবং এছাড়া প্রার্থীদের আসলে যে সমস্যাগুলো ছিল তাদের আসলে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে একটি করে মাইক দেওয়ার কথা এবং সেটি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন দেবেন এছাড়া আরও যে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী অফিস দেওয়ার কথা সেখানে আসলে ছয়টি অফিস দেওয়ার ঘোষণা দিয়েছেন সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত প্রচার প্রচারণা খুবই তুঙ্গে সকাল এখানে আসলে সকাল দশটার পরপরই প্রচার প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা এবং রাত আটটা পর্যন্ত এই প্রচার প্রচারণা চলে শহর জুড়ে আপনি দেখে থাকবেন যে এখন শহর জুড়ে লিফলেট ব্যানারে ছেয়ে গেছে এছাড়া মাইকিংয়ে আসলে এখন আসলে বলা যায় যে প্রচার প্রচারণাকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ এবং মাইকিংয়ে শহরে পরিণত হয়েছে পুরো রংপুর সিটি কর্পোরেশন এলাকা তো যোজনা এই ছিল আমার কাছে রংপুর সিটি কর্পোরেশন এলাকা থেকে প্রচার প্রচারণার সবশেষ পরিস্থিতি ফকুল ইসলাম আপনাকে ধন্যবাদ অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমকে হতার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে এই ঘটনায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে যেটি বিষয়ে শাহবাগ থানা পুলিশ জানায় বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আসা তিন পৃষ্ঠার চিঠির সাথে একটি চিরকুটো ছিল যাতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া হয় এই ঘটনা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে কারা এই চিঠি পাঠিয়েছে তা শোনাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান এর আগে দুই হাজার তাকে হত্যার হুমকি দিয়ে তার কার্যালয়ে চিঠি পাঠানো হয় বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতিতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সিলেটের শীতল পাটির কারিগররা সরকার পৃষ্ঠপোষকতা উন্নত প্রশিক্ষণ আর ঋণ পেলে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটবে বলে ধারণা করছেন সিলেটের ব্যবসায়ী নেতারা এতে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশ রপ্তানির সম্ভব এই পণ্যের সাদিদ আলম নোবেলের তথ্য ছবিতে দেখুন ডেস্কবোর্ড শীতল পাটি গরমে ঠান্ডা অনুভূতি দেয় বলেই এই নামকরণ এককালের জনপ্রিয় এই সামগ্রীর জন্য বিখ্যাত ছিল সিলেট অঞ্চল কিন্তু চাহিদা কমে যাওয়া এবং পৃষ্ঠপোষকতা না থাকায় ধীরে ধীরে বিকল্প পেশায় ঝুঁকছেন শীতল পাটির কারিগররা তবে সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে শীতল পাটি তাই আবারও সুদিন ফিরবে বলে আশা করছেন শিল্প সংশ্লিষ্টরা আগে কোনো খাম আসেন না কোনো কিচ্ছু আসেন না বইয়া মানে যে ছেলেবেলাগুলো আছে এটা তো বোয়া খাম ওখানে ঘুরে ইচ্ছা এনে বানাইতে পাটি বানাওরা যারা এরা যত পরিমাণ বেদ판 না আর পাটিটা বানানিও না ধীরে ধীরে এটা রাসপরা কিছুদিন মূলক আর কারণটা হইল কি আমাদের বাজারের মধ্যে প্লাস্টিকের পাটিগুলো আসছে এগুলা আসে আমাদেরকে একটু বিরক্ত হই যায় অন শীতল পাটির পথে চাহিদাও নাকি কমে গেছে ব্যবসায়ী নেতারা মনে করেন বিশ্ব স্বীকৃতি শিল্পের সাথে জড়িতদের ভাগ্য ফেরাতে পারে তবে এজন্য সরকারি পৃষ্ঠপোষকতাও জরুরি বলছেন তারা ইউনে এই স্বীকৃতি পাওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত আমরা আশা করছি সেই ঋতু গরু আমরা ফিরে পাবো এবং এটা আবার হবে এবং এই জন্য সরকারি প্রয়োজন রয়েছে সরকারিভাবে নতুন বেত বাগান সৃষ্টি ও উদ্যোক্তাদের প্রণোদনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সিলেট জেলা প্রশাসক এই শিল্পকে আরো সমৃদ্ধ করতে গেলে আধুনিক প্রয়োজন তো সেটি আমাদের নতুন করে ভাবতে হবে আর যে বিষয়টি দরকার যে কাঁচামাল সে কাঁচামাল বলতে যে বেদ হচ্ছে প্রধান উপাদান বেদ বাগানগুলি অনেকাংশে হ্রাস পেয়েছে আমরা কিন্তু কিছু কিছু উদ্যোগ নিয়েছি বন বিভাগের মাধ্যমে শীতল পাটির স্বীকৃতির জন্য দু হাজার ষোলো সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর ইউনেস্কোর ইন্টার গভর্নমেন্টাল কমিটিতে প্রস্তাব উত্থাপন করে গেল বুধবার ইন্টানজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি পায় শীতল পাটি এবারে বিজয়ের মাসে বিশেষ আয়োজন যুদ্ধ জয়ের গল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল গাফার হালদার উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন কর্নেল গাফার বিদ্রোহী হয়ে যোগ দেন স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে শাফিয়াস রাসনার প্রতিবেদন যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত নিতে হয় খুব দ্রুত অন্যথায় মরতে হবে এমনটাই শিখেছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল গফর হালদার পাকিস্তানি সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন সেই সময় স্বাধীনতা যুদ্ধের পক্ষ নিয়ে হলেন বিদ্রোহী পঁচিশে মার্চ আব্দুল গাফার অবস্থান করছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় সাতাশে মার্চ বিদ্রোহ করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে যান সাব সেক্টরের মন্দভাল অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আমার বাপ ভাই আত্মীয় স্বজন আশেপাশের বাঙালি সবাইকে নির্বিচারে হত্যা করছে পাকিস্তানিরা তখন আমি একজন সশস্ত্র সৈনিক অফিসার হিসাবে বসে থাকতে না অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় শালদা নদীতে হয় শক্তিশালী যুদ্ধ এর পাশেই ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানে আব্দুল গাফারের নেতৃত্বে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা এই গোলাগুলি করতে করতেই সকাল হয়ে গেল ওরা কিছু গোলাগুলি করলো আর আমরা তো করলামই সকাল হয়ে গেলে দেখলাম যে পাকিস্তানের করে চলে যাচ্ছে পরদিন সকালবেলা ভোরে ফার্স্ট লাইটে আমরা ওখান থেকে ডেড বডি নিয়ে আসলাম সতেরোটা অনেক অস্ত্র শস্ত্র পেলাম মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে কে ফোর্সের অধীনে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে বিলোনিয়া ফেনি ও চট্টগ্রামের নাজিরহাট এলাকায় যুদ্ধ করেন আব্দুল গাফার আইদার ইউ কিল দি এনিমি অর ইউ গেট কিল্ড হয় শত্রুকে মারো অতএব তুমি নিজে মরো আর কোনটা করবা সেটা ইওর চয়েস বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠবে এমনটাই প্রত্যাশা করেন আব্দুল গাফফার হালদার শাফিয়া আসরনা নিউজ 24 ঢাকা নিউজ 24 সংবাদে পড়ాయని চেক টিভিরতি বিরতি চেক তো পর আবারো স্বাগত দেখছেন এস24 সংবাদ রাসেনের আফতাবনগরে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে তাদের লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে পুলিশ সেখানে আছেন সহকর্মী মৌ খন্দকার তার কাছ থেকে জানব বিস্তারিত মৌ আপনার কাছে জানতে চাই যে এই যুবকের নিহতের বিষয়ে পুলিশ কি বলছে আর তাদের পরিচয় পাওয়া গেছে কি আপনি জানেন যে আজকে ভোর ছটার দিকে কিন্তু আফতাবনগর এলাকা থেকে দুইজন অজ্ঞাতনামা পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং আপনি জানেন যে এটা কিন্তু ডিবির সাথে বন্দুকযুদ্ধ হয়েছে বন্দুকযুদ্ধেই কিন্তু দুজন অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছুক্ষণ আগে চিকিৎসক কিন্তু দুজনকেই মৃত ঘোষণা করেছেন তবে তাদের এখানে আমরা স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তাদের স্বজন কিন্তু এখনও এসে পৌঁছায়নি তবে আরেকজন যিনি তাদের স্বজন বলে পরিচয় দিয়েছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে তেমন তেমন কিছু জানাতে পারেনি তিনি কিছুক্ষণ পরে আমাদেরকে বাকি তথ্য দিতে পারবেন এবং আপনি জানেন যে লাশ দুটো কিন্তু এখন ইমার্জেন্সি মর্গে রাখা আছে এখনো পর্যন্ত কোনো মরাতদন্ত শুরু হয়নি আমরা আসলে মনতদন্ত্রের জন্য অপেক্ষা করছি এখনও পর্যন্ত মনতদন্ত্র শুরু হয়নি লাশ দুটোই কিন্তু এখন ইমার্জেন্সি মর্গেতে রাখা হয়েছে তবে আমরা ডিবির অনেক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তারা আসলে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল তবে সেই সংবাদ সম্মেলনটি করবেন কি সেই বিষয়টি কিন্তু আমাদের এখনও নিশ্চিত করেননি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের সামনে তো আমি যেমনটি বলছিলাম যে তাদের পরিচয় সম্পর্কে কিন্তু এখনও তেমন কিছু জানা যায়নি টিভির সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি তারাও কিন্তু আমাদের এখনও পরিচয় নিশ্চিত করতে পারেনি আমি আগেও বলেছি যে তাদের কিন্তু একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল আসলে সংবাদ সম্মেলন করবেন কি না সেই বিষয়টিও কিন্তু এখনও নিশ্চিত নয় তো আমরা এখনও তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি সংবাদ সম্মেলন দেখি করবে কিনা সংবাদ সম্মেলন করলেই কিন্তু আপনারা থেকে বিস্তারিত জানাতে পারবো ত তবে দুইজন কিন্তু এখনও ইমার্জেন্সি মর্গে রাখা আছে যেহেতু তাদের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং তাদের স্বজনরা আছেন তাদের স্বজনদের সঙ্গে কথা বলেও আমরা আসলে আপনাদেরকে বিস্তারিত পরে জানাতে পারব। আসলে এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এখনকার মত সর্বশেষ মৌ আপনাকে ধন্যবাদ এদিকে মৌলভীবাজারের প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের দুই কর্মী নিহত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুরাতন হাসপাতাল সড়কের পাশে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানেন সন্ধ্যা সাতটার দিকে এম সাইফুর রহমান মিলনায়তনের পাশে ছাত্রলীগ কর্মী সুলতান ও মাহি পরস্পরের সাথে কথা বলার সময় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন নিহত শাহবাব মৌলভীবাজার সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মাহি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে এবারে ফার্স্ট সেক্রেটারি ইসলামে ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকলেই দাম কমতে পারে বলছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এদিকে আমদানি কারকরা জানিয়েছেন তুরস্কের পেঁয়াজ বাংলাদেশে ঢুকতে অপেক্ষা করতে হবে আর অন্তত এক সপ্তাহ নয়নবরাজয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট বাজারে এখনো কমেনি পেঁয়াজের ঝাঁজ দেশের সবচেয়ে বড় পাইকারি নিত্যপণ্যের বাজার বন্দরনগরীর খাতুনগঞ্জে এই পণ্য বিক্রি হচ্ছে বাহাত্তর থেকে তেহাত্তর টাকা কেজি দরে খুচরা বাজারে যার মূল্য হয়ে যাচ্ছে আশি থেকে পঁচাশি পেঁয়াজ চালের অনেক দাম বেশি উদ্যোগতি উদ্যগতি এই জন্য মানুষ কিনতে এখন হিমশিম খাচ্ছে পেঁয়াজ চাল এগুলো দ্রব্য বাইরে বাহিরে এখন মানে আমাদের কিনে খরিদের বাহিরে এই অবস্থায় আছি আমরা আর কি এজন্য বাজার তদারকির অভাব ও ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন সচেতন নাগরিকরা যদি নিয়মিতভাবে পরিদর্শনটা রাখা যেত বা এটাকে একটা নিয়মিত কাজের মধ্যে নিয়ে আসা যেত তাহলে হয়তো অনেক ভালো থাকতো এখন অনেক দিন হয়েছে হলে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হলে হঠাৎ শুনলাম যে একদিন বাজার পরিদর্শনে যান তারা তবে খাতুনগঞ্জের পাইকারদের দাবি ভারতের বাজারে এখনও এই কৃষিপণ্যের দাম বেশি তাই দেশেও এর প্রভাব পড়েছে এখন বাজারটা আপ করে সায়েদের উপরে আমাদের যুগানটা দেয় পুরা দেয় ইন্ডিয়া ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি মালটা ক্রাইসিস সেজন্য জন্য মানে এখানে মাল তুলে আমরা সাইড আছি কম আসতেছে দামটা বাড়তি যদি তুরস্কর পেঁয়াজগুলো যদি বাংলাদেশে শীঘ্র ঢোকে তাহলে পেঁয়াজের বাজারটা শীতিশীল হয়ে যাবে আমাদের বেচা বিক্রিও বেরিয়ে যাবে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া এসালম গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বাজারে ঢুকতে পারে মধ্যপ্রাচ্যের পেঁয়াজ নেক্সট উইকে সেটা আমরা আশা করছি এটা আসে চিরাং পোর্টে এসে পড়বে নেক্সট ডে আসলে তো এরপরে শুক্র শনিবার দিকে আমরা পরে আমরা এটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট সারা ওয়ার্ল্ড ওভার দ্য কান্ট্রিজ আমরা ই করতে পারবো প্রপারলি ডিস্ট্রিবিউট করবো এবং আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের আশা আজ আমরা বিশ টাকার ভিতরেই পেঁয়াজ আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো পেঁয়াজের সাথে গেল এক সপ্তাহে চট্টগ্রামের দেশি চালের দাম কেজিতে বেড়েছে এক থেকে দুই টাকা তবে কমেছে শীতের সবজির দাম এবারে জানাবো কাঁচা বাজারের খবর রাজধানীর বনানী কাঁচা বাজার থেকে সহকর্মী আফসার উদ্দিন এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হবে আমাদের সঙ্গে নয়ন বড় যায় শুরুতেই যাব আফসারের কাছে আফসার আপনার কাছে জানতে চাই যে আজকে রাজধানীর বাজারে সবজির সরবরাহ কেমন আর সাথে দাম কেমন দেখছেন আপনি যেমনটি বলছিলেন সবজির সরবরাহ আসলে বেশ ভালোই আছে এবং শীতের তুলনায় এখানে যারা ক্রেতা বিক্রেতা আছেন বেশিরভাগ বলছেন যে দাম কিন্তু এখন কমের দিকে আছে তারপরেও আপনার সুবিধার্থে আমি এখানকার যারা বিক্রেতা আছে তাদের কাছ থেকে একটু সরাসরি জানতে চাইবো যে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে আপনি আমাদেরকে একটু বলবেন যে কোন সবজিটা কত দামে বিক্রি হচ্ছে আপনার আজকের বাজারে দেখা যায় ফুলকপি তিরিশ ঠিক আছে পটল পঞ্চাশ তারপরে সিম পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম মূলা বিশ পঁচিশ এরকম তারপরে কাঁচামরিচটা একটু দাম বেশি ইন্ডিয়ান মরিচ তো এটা দেশি মরিচের চাপটা কম কারণ ওই গত বৃষ্টিতে আমার ওই যে বৃষ্টি গেছে তিন চার দিন এগুলা মরিচের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে এই জন্য আজকে ইন্ডিয়ান মরিচটা যেটা ভালো মরিচ একশো চল্লিশ টাকা বিক্রি হয়েছে একশো চল্লিশ ধন্যবাদ যেমনটি শুনলেন যে আসলে কাঁচামরিচের দাম তুলনামূলক একটু বেশি আমরা যদি আপনাকে একটু মাছের বাজারে নিয়ে যাই তাহলে একটু দেখাবো যে এখানে মাছের বাজারও কিন্তু গত সপ্তাহের তুলনায় মাছের বাজার ঠিক ওরকমভাবেই বিক্রি হচ্ছে আমরা এখানে একজন বিক্রেতা আছেন বিক্রেতার কাছ থেকে মাছগুলোর দামগুলো একটু জানতে চাইব একটু আমাদেরকে মাছের দামগুলো একটু বলেন মাছের দাম তো এখন ভাইয়া অনেক কম এই যে চিংড়ি মাছ তিনশো ষাট টাকা চারশো টাকা বড় চিংড়ি চারশো চারশো বিশ বাগদা আছে চারশো তিনশো আশি বাটা মাছ দুইশো ষাট টাকা রুই আছে দুইশো ষাট টাকা দুইশো টাকা কলি মাছ একশো আশি টাকা দুইশো টাকা পোয়া মাছ তিনশো সাড়ে তিনশো টাকা এরকম যেমনটি শুনলেন যে আসলে মাছের দাম উনি বলছিলেন আমি এক দু একজন ক্রেতার সাথেও কথা বলেছি তারা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে ইলিশ মাছ এবং চিংড়ি মাছের মতো যে মাছগুলো খুব ডিমান্ডেবল সেই মাছগুলো তুলনামূলক দাম একটু বেশি আমরা মাংসের বাজারে যদি একটু জানতে চাই তাহলে একটু যদি বলবেন যে গরুর মাংস আজকে কত করে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি খাসি বিক্রি হতে সাড়ে সাতশো টাকা আচ্ছা যেমন শুনলেন যে খাসি সাড়ে সাতশো বিক্রি হচ্ছে এবং বোনলেস মাংস যেটা একজন ক্রেতা অভিযোগ করেছেন যে সব সময় ছশো সাড়ে ছশো বিক্রি হয় আমরা একটু ব্রয়লার মুরগির বাজারটা একটু দেখব যে ব্রয়লারের দামটা আমরা যতটুকু জেনেছি যে এখানে যে গত সপ্তাহের তুলনায় দশ টাকার মতো বেড়ে গিয়েছে আপনি কিছু বলবেন যে ব্রয়লার মুরগি আজকের রেটটা কেমন চলছে আজকে একশো টাকা মুরগি গত সপ্তাহে ছিল টাকা টাকা দাম এটা বিশ আমরা তো কিনে আনি পাইকারি আমরা বলতে পারবো না এটা কিভাবে বাড়ছে এটা যারা পালে এরা বলতে পারবো শীতকাল মুরগি পালা কমাই দিছে মরে যায় এই কারণে এই কারণে কাজে দাম বাড়িয়ে আসছে মাল বাজারে যেমনটি শুনলেন যে আসলে ব্রয়লার মুরগি এবং দেশি মুরগির ক্ষেত্রে পাঁচ দশ এবং পনেরো টাকা পর্যন্ত বেড়ে গেছে এবং আজকে পেঁয়াজের দামও মূলত গত সপ্তাহের তুলনায় দশ টাকা বেড়েছে আমরা খোঁজ নিয়েছি তো এই ছিল আমার কাছে সবজির বাজার থেকে কাঁচা বাজার থেকে সর্বশেষ খবর আপসার আপনাকে ধন্যবাদ দর্শক এবারে যাব চট্টগ্রামে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী নয়ন বুড়া জয় জয় চট্টগ্রামের বাজারে আজকে পণ্যের দাম কেমন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানান ধন্যবাদ যোজনা আপনি জানেন যে কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দামের কথা যদি আমরা শুরুতে আপনাকে বলতে চাই আপনি অবশ্য লক্ষ্য করছেন পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু খুচরা বাজারে আশি টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে কিন্তু আমরা যদি আপনাকে দু মাসে বা তিন মাস আগের কথা যদি আমরা বলি যে পেঁয়াজ এখানে বিক্রি করা হয়েছিল বিশ থেকে পঁচিশ টাকার কেজিতে তারা বিক্রি করেছিল কিন্তু সেই পেঁয়াজ আসলে দ্বিগুণ পেরিয়ে আসলে তিন গুণ পর্যন্ত পৌঁছে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন জানিয়েছিলেন এখানে বক্তারা কিন্তু আমরা গতকাল আমরা যে তথ্যটা আমরা পেয়েছি যেখানে খাতুন গঞ্জে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুরগঞ্জ যেটা রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি সত্তর থেকে বাহাত্তর টাকা কেজিতে তারা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে কিন্তু আমরা যদি কিন্তু আমরা আমরা যে পেঁয়াজের যে সুকবরের কথা যদি আমরা আপনাকে জানাতে চাই কিন্তু পেঁয়াজের সুকবর আমরা যা জানতে পেরেছি কিন্তু তারা এখানে যে এসালম গ্রুপ যে পেঁয়াজ আমদানি শুরু করেছে কিন্তু তুরস্ক থেকে কিন্তু আসলে আমাদের দেশের যে আমাদের চট্টগ্রাম সহ সারা দেশে কিন্তু যে পেঁয়াজগুলি সরবরাহ করা হয় পেঁয়াজগুলি আমদানি করা হয় ভারত থেকে কিন্তু এখন তুরস্ক থেকে যারা এসালামগুড়ে পেঁয়াজ আনবে সেই পেঁয়াজগুলি তারা বলছিলেন আসলে কিন্তু বিশ টাকা কেজিতে তারা পেঁয়াজ ছাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন কিন্তু আমরা এই যদি আপনাকে দেখাতে চাচ্ছি এখানে আসলে আপনি অবশ্য লক্ষ্য করছেন সবজির বাজারের কথা আমরা আপনাকে দেখাতে চাচ্ছি সবজির বাজারে আমরা দেখতে পাচ্ছি বেগুন টমেটো ছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুলকপি বাঁধাকপি এবং অন্যান্য এবং আলু নতুন যে আলু উঠেছে আসলে সেই আলুর দাম কিছুটা কমেছে কিন্তু শীতকালীন যে সবজিগুলি আরও অসংখ্য সবজি রয়েছে কিন্তু বাজারে সরবরাহের কিন্তু কমতি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনি অবশ্য লক্ষ্য করছেন কিন্তু আমরা অন্যান্য সবজির দামটা কিন্তু অনেকটা বেশি এমনকি কাঁচামরিচ কেজিতে বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা কেজিতে তারা বিক্রি করছেন আমরা কথা বলতে চাই আমার পাশে রয়েছেন আসলে এখানে অনেক বোক্তা রয়েছেন আমরা জানতে চাই আপনাদের থেকে পেঁয়াজ এবং চালের বাজারে এখন বর্তমান কী অবস্থা বলে মনে চালের বাজার তো খুব মানে জনগণের নাগালের বাইরে বললেই চলে পেঁয়াজ কিনলাম এখন সেভেন্টি এইট টাকা করে আটাত্তর টাকা করে এবং পঁচাশি থেকে নব্বই টাকা করে পেঁয়াজ প্রত্যেকটা সবজি প্রত্যেকটা তরকারির ক্রয় ক্ষমতার বাইরে সাধারণ জনগণের এটা অসহনীয় একটা বাজার বাজার নিয়ন্ত্রণের কোনো কিছুই দেখা যাচ্ছে না সিটি কর্পোরেশন এবং অন্যান্য তাদের থেকেও কোনো কিছু দেখা যাচ্ছে না এই জনগণের ভুক্তটা কমতেছে না মানে এটা বললেই চলে ধন্যবাদ ধন্যবাদ আমরা আরেকজনের সাথে একটু কথা বলি আসলে আমরা জানতে চাই পেঁয়াজ এবং সবজির বাজারে তো আপনি এসেছেন আসলে দামটা কীরকম বলে মনে করছেন মানে দামটা একটু আমাদের সাধারণ জনতার জন্য তো অনেক বেশি হয়তো বড় লোকরা অনেক কিনতে পারতেছে বাট আমাদের দ্বারা তো সবার দ্বারা তো আর সম্ভব হচ্ছে না কেনাটা তো একটু পেঁয়াজের দামটাই যদি একটু কমতো আর শীতকালে সবজির দামটা তো একটু কমই থাকা প্রয়োজন কিন্তু আমাদের শীতকালে এখন দেখতেছি সবজির দাম আরও বাড় যত তত বাড়তেছেই যেটা মানে আমাদের সাধারণ ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যারা বক্তা রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে যোজনা এখানে যারা বক্তারা রয়েছেন তারা বলছিলেন আসলে বাজার মনিটরিং না থাকার কারণে তারা বলছিলেন আসলে ব্যবসায়ীরা বিভিন্ন কাজসাজি করে তারা বিভিন্ন পণ্যের দাম কিন্তু বাড়িয়ে নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে কিন্তু তাদের দাবি দাবি রয়েছে নিয়মিত মনিটরিং করার তো এই ছিল আমার এখানকার সর্বশেষ যোজনা জয় আপনাকে ধন্যবাদ সংবাদিবার একটি বিরতি ফিরব আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবার নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক জোনাল ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ ছড়িয়ে পড়েছে তাহত হয়েছে অন্তত অর্ধশত এ ঘটনায় ফিলিস্তিন জুড়ে পালিত হচ্ছে ক্রোধ দিবস এমন প্রেক্ষাপটে স্থানীয় সময় শুক্রবার বৈঠক করতে যাচ্ছে জাতিসংঘ ও আরব লেগ খবর লিওনেল মেসিকে হারিয়ে পঞ্চমবারের মতো বর্ষ সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডিওর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সের আইফেল টাওয়ারের শিরোপা হাতে সবার সামনে হাজির হন সিআর এবারে ব্যালন নিজের করে নেয়ার মধ্য দিয়ে মেসির সমান পাঁচটি সোনালি বলের মালিক এখন রোনালদো দর্শক এই সময় এখন সংবাদে এখনকার আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ